হ্যাঁ গাইস, হোয়াটসঅ্যাপ, আমি মোহাম্মদ মেহেদি আপনাদের মাঝে আবারও এসে গেছি। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। ওকে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের ছবিটি ওপেন করতে হবে। ওপেন করার জন্য ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন। ওপেন করার পর আমরা যে ছবিটি ওপেন করব সেটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ওপেন দিব, ওপেন দিলে ওপেন হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হলো আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে ডুপ্লিকেট করে নিব। ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পরে এবার যেটা করব সেটা হলো আমরা কুইক সিলেকশন টুল নেব। কুইক সিলেকশন টুল নিলাম, নেয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করা সহজ হবে এজন্য ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। এবার আমরা এই যে কার্সার সাইজ বড় ছোট করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট যে বাটন গুলো ওগুলো রাইট বাটন প্রেস করলে বড় হবে, লেফট বাটন প্রেস করলে ছোট হবে। আচ্ছা, এবার সিলেক্ট করতেছি ব্যাকগ্রাউন্ডটা। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্টেড অবস্থা আছে এখন, কিন্তু আমাদের যে ছবিটা এটা সিলেক্টেড অবস্থায় থাকা প্রয়োজন। এর জন্য আমরা যেটা করব রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পরে সিলেক্ট ইনভার্স। এই যে দেখেন, এখন শুধুমাত্র ছবিটা সিলেক্টেড অবস্থায় আছে, ব্যাকগ্রাউন্ড ডিসিলেক্টেড অবস্থা। আচ্ছা, এখান থেকে একটু সিলেক্ট করার প্রয়োজন, আমাদের ছবিটা একটু জুম ইন করে নিব। জুম ইন করার জন্য আমরা এই যে জুম প্রেস করে তারপরে এখানে ক্লিক করলেই আমাদের জুম হয়ে গেল। এবার আমরা যেটা করব কুইক সিলেকশন টুল নেব, কুইক সিলেকশন টুল নেব, নিয়ে আমরা ক্লিক করলেই এই যে এটুকু সিলেক্ট হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হলো রিফাইন এজে যাব। আর রিফাইন এজে যাওয়ার পর আমরা ছবিটা একটু বড় করে নেব। দেখেন এই দিকটা ঠিকই আছে, এটা সুন্দরভাবে কাটছে, এই দিকের গুলাও সুন্দরভাবে কাটলাম, কিন্তু এই যে মাথার যে চুলগুলো এগুলো খুব সুন্দর অবস্থায় নেই, এগুলো আমাদের ফিক্স করতে হবে। এজন্য আমরা যেটা করব ছবিটা একটু জুম ইন করে নেব আমাদের দেখার সুবিধার্থে। জুম টুলস নিলাম, নিয়ে ক্লিক করলাম, হ্যাঁ এটুকুই থাকুক। আমরা ছবিটা একটু উপরের দিকে উঠাবো, তো স্পেস বাটন প্রেস করে আমরা যদি এটাকে উপরের দিকে ড্রাগ করি, এই যে উপরে উঠে গেছে। আচ্ছা, এবার আমরা যেটা করব আমরা ব্রাশ টুল নিলাম, ব্রাশ টুল নিয়ে আমাদের এই যে দেখেন বাইরের যে চুলগুলো বাদ পড়ে গেছিল সেগুলো নিয়ে আসার প্রক্রিয়া এটা খুব সহজেই। দেখেন এই যে বাইরের চুলগুলো কত সুন্দরভাবে চলে এসেছে। এবার আমরা যেটা করব আবার স্পেস বাটন প্রেস করে তারপর উপরের দিকে ড্রাগ করব। এবার এখান থেকে দেখি বাদ পড়েছে কিনা, এখান থেকে কিছুই বাদ পড়েনি। আচ্ছা, এই যে আমাদের হয়ে গেল। এবার আমরা এই যে নিউ লেয়ার ও দিতে পারি, অথবা নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিতে পারি। তো আমরা আপাতত নিউ লেয়ার দিচ্ছি। আমরা যদি নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক দিই তাহলে যেটা হবে সেটা হলো আপনার একটা মাস্কের ছবিটা আসবে, যেটা আপনি পরবর্তীতে ইচ্ছা মতো আবার এই যে এগুলো যে কোনো অংশ বাদ দিতে চাইলে খুব সহজেই বাদ দিতে পারবেন, ফিরিয়ে আনতে চাইলে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা ফিরিয়ে আনতে পারবেন। আচ্ছা, আমরা আপাতত নিউ লেয়ার দিলাম, আর এগুলো এভাবেই থাকবে। এই যে 19.80, 0.015 প্লাস 4200, এগুলো এইভাবেই রাখবেন, বা আপনার ছবি অনুসারে আপনি অ্যাডজাস্ট করবেন। আচ্ছা, ওকে দিয়ে দিলাম। দেখেন কত সুন্দর ভাবে আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। চুলগুলো দেখেন, চুলগুলো খুব সুন্দর ভাবে আসছে। আচ্ছা, এবার আমরা যেটা করব সেটা হলো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। দেখি আমরা অন্য ব্যাকগ্রাউন্ড ট্রাই করি। এটার জন্য আমরা ওই ব্যাকগ্রাউন্ড আনার জন্য আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করি, কন্ট্রোল প্লাস
ও, কন্ট্রোল প্লাস ও ক্লিক করলে আমাদের এটা আসবে। এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড নিব। এই যে ব্যাকগ্রাউন্ড, আমরা কোন ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি? আচ্ছা, আমরা এটা নিয়ে আপাতত দেখার জন্য, এই যে ওপেন করলাম, ওপেন করার পরে আমরা মুভ টুল নিব। মুভ টুল নিয়ে এটাকে জাস্ট ক্লিক করে ড্রাগ করে এটার উপরে ছাড়বো, তারপর এটা কেটে দেব। দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে এসেছে। এটা আমরা এখন এই যে ব্যাকগ্রাউন্ড কপি টু, মানে এই যে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটার, মানে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম আমরা, ওই লেয়ারটা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে উঠে দিলাম। এই যে দেখেন খুব সুন্দর ভাবেই আমাদের ছবিটা আর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারলাম। এই তো, ঠিক এভাবে আপনি আপনার ছবির ব্যাকগ্রাউন্ড খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।